সম্মানিত হাজিরিন, আজকের এই ভিডিওতে জানবো অবৈধভাবে সমুদ্রে ভ্রমণ করে কেউ যদি বিদেশে যায়, অনেক মানুষ যায়, তো এগুলো কতটুকু বৈধ, ইসলাম কি বলে, আলোচনা বুঝতে সাথেই থাকবেন। আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সম্মানিত হাজিরিন, অবৈধ পন্থায় বিদেশ যাওয়া এটা কোনোভাবেই বৈধ নয় এবং এটা জায়েজ না। অবৈধভাবে বিদেশ যাওয়া যাবে না। কেউ যদি অবৈধভাবে যায় অথবা তার ভিসার মেয়াদ শেষ, তো এখান থেকে তার চাকরিকৃত কষ্টের টাকা থেকে যে ইনকামটা আসছে এটা যদিও বৈধ, তবে সেই যে এখানে ব্যয়নি করতেছে এটা তার জন্য কোনোভাবেই উচিত না। অবৈধ ভিসায় যারা যাবে তার নিজের কষ্টের কারণে টাকা ইনকাম করা বৈধ, কিন্তু ওই দেশে যে অন্যায়ভাবে গেল এর জন্য সরকার এখান থেকে কিছু টাকা পেত বৈধভাবে, এই টাকাটা না দেওয়ার কারণে কোনো কোনো ওলামায়ে কেরামের মাধ্যমে তার সম্পূর্ণ ইনকামটাই হারাম হয়ে যাবে, অবৈধ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এমনই আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাদের পরবর্তী ভিডিও আসছে, কোন বিষয়ে আমরা আলোচনা করবো জানাই দিই। অনেকে বলবেন হুজুর, যে বিষয়ে অনেকেই বলেন কমেন্টে যে হুজুর জানাই দিবেন পরবর্তী কোন ভিডিওটা আসবে। পরবর্তী ভিডিও আসবে যে হালাল প্রাণীর আটটি অংশ খাওয়া নিষেধ, মানে হালাল প্রাণীর এই আটটা অংশ যদি আপনি খান তাহলে হালাল প্রাণীটা আপনার জন্য হারাম হয়ে যাবে। এই আটটা বিষয় কী কী, ফতোয়া এমদাদুল উলুম এবং ফতোয়া রহিমিয়া দুইটা কিতাব থেকে আপনাদের সামনে বয়ান করবো ইনশাল্লাহ দ্বিতীয় ভিডিওতে। আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।